গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখছো আজকে সকাল থেকে ওয়েদারটা কি অবস্থা। কোয়ার্টারের মধ্যেই পুরো বন্দি আছি, প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, বৃষ্টি হচ্ছে, বেরোনোর কোনো স্কোপই নেই। সত্যি বাড়িতে থাকতে ভালোই লাগে, কিন্তু একটু এদিক ওদিক না বেরোতে পারলে খারাপ লাগে। বাট রেনি ডে উপভোগ করছি, খুব ভালো ভালো লাগছে ওয়েদারটা। খালি দেখুন, পুরো সাদা হয়ে গেছে, আমাদের এ টাইপ কোয়ার্টার থেকে বি টাইপ কোয়ার্টারটাকে ভালো, বি টাইপ কোয়ার্টার ভালো করে দেখা যাচ্ছে না। আর হসপিটালের দিকটা, হসপিটালের দিকটা পুরো সাদা হয়ে আছে, দারুণ দারুণ। জানি না আগামীকাল পর্যন্ত হবে কিনা বৃষ্টিটা, তবে গতকালের যা গরম ছিল সে গরম থেকে সত্যি কিছুটা মুক্তি পেয়েছি, মানে মুক্তি দিয়েছে কিছুটা, খুবই ভালো লাগছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছিল পরশু দিন ডিউটি করতে করতে, যাক জন্মাষ্টমীর এই বিকেলটা ভেবেছিলাম হয়তো নিচের দিকে যাব, বিকেলের দিকে একবার নিচে মেডিকেল কলেজে জন্মাষ্টমী পুজো হচ্ছে দেখতে যাব ভেবেছিলাম, কিন্তু যা বৃষ্টি হচ্ছে মনে হয় না যেতে পারবো বলে। কিন্তু যতই বৃষ্টি হোক আমাকে তো বেরোতেই হবে, 8টা থেকে নাইট আছে, যেতেই হবে। যাবো যা করে ছাতা পাতা নিয়ে, ডিউটি তো যেতেই হবে। বৃষ্টি থামার কোনো এ দেখতেই পাচ্ছি না, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হতেই থাকছে। যাক, প্রকৃতির এই সুন্দর ছবিটা আপনাদেরকে দেখালাম, ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। ওকে, দাঁড়ানো যাচ্ছে না জানলার ধারে, করিডরে দাঁড়িয়ে আছি, একদম দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণ হাওয়া দিচ্ছে। ওফ, পুরো আকাশটা কালো হয়ে এসছে।